প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ 13 অধ্যায়ের কিছু হার্ড প্রশ্ন, যেগুলো বিভিন্ন স্বনামধন্য স্কুল থেকে নেওয়া হয়েছে, সেগুলোর সমস্যার সমাধান করে তোমাদের আমি আজকের ক্লাসটা পরিচালনা করব। তাহলে খেয়াল করে দেখো, আজকে যে অঙ্কটা আমি উপস্থাপন করেছি, এই অঙ্কটা দেখলে মনে হচ্ছে খুবই কঠিন, আসলে একটু হার্ড, এবং এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি এগুলো প্র্যাকটিস না করো, তাহলে যদি পরীক্ষার হলে এসে যায়, তাহলে তোমাদের জন্য এই অধ্যায়ের এই অঙ্কটার জন্য তোমরা অঙ্কটাই ছেড়ে দেবে বলে আমার মনে হয়। তাহলে আমরা দেখো এই অঙ্কটা কত সুন্দরভাবে সুচারু রূপে করে শেষ করতে পারি। খেয়াল করো, দেওয়া আছে কি যে একটি গুণোত্তর ধারার সাধারণ পদ দেওয়া আছে এবং এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই সাধারণ পদ থেকে প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা নির্ণয় করব। কিভাবে করব, যে যে সাধারণ পদ যেটা দেওয়া আছে এখান থেকে আমরা প্রথমে প্রথম পদ নির্ণয় করব, তারপরে দ্বিতীয় পদ নির্ণয় করব, তারপরে দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত করে আমরা সাধারণ অনুপাতটা নির্ণয় করব। তাহলে আমরা শুরু করব কিভাবে, যে দেওয়া আছে সাধারণ পদ বা দেওয়া আছে একটি গুণোত্তর ধারার সাধারণ পদ, ওটা আমি লিখলাম না, সাধারণ পদ ইকুয়াল টু 8√2 ইন্টু -1/√2 হোল টু দি পাওয়ার এন। অতএব প্রথম পদ, অতএব প্রথম পদ এ ইকুয়াল টু 8√2 -1/√2 হোল টু দি পাওয়ার ওয়ান। প্রথম পদ অর্থাৎ এন এর মান অন, এখানে √2 √2 কেটে যাচ্ছে, থাকছে -8। প্রথম পদ আমরা পেলাম -8, এটা আমরা এখানে নোট ডাউন করে রাখি যে প্রথম পদ এ ইকুয়াল টু -8। এরপরে দ্বিতীয় পদ নির্ণয় করব, যে দ্বিতীয় পদ ইকুয়াল টু 8√2 -1/√2 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 8√2 ইন্টু, এখানে আসে 1/2 ইকুয়াল টু 4√2। আমরা দ্বিতীয় পদ পেলাম 4√2। এখন আমরা সাধারণ অনুপাতটা নির্ণয় করব। অতএব সাধারণ অনুপাত, অতএব সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দ্বিতীয় পদ 4√2 বাই প্রথম পদ -8 ইকুয়াল টু 4 × 8√2 বাই -2। আমরা √2 বাই এই টুটাকে -√2 ইন্টু √2 লিখতে পারি, তাহলে আমাদের থাকে 1/√2। সাধারণ অনুপাত আর ইকুয়াল টু আমরা পেলাম 1/√2। আমার মনে হয় তোমাদের এখানে কষ্ট হচ্ছে না, শুধু বুঝতে হবে যে সাধারণ পদ থেকে কিভাবে আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা নির্ণয় করতে পারি। তাহলে এটা আমরা লিখে রাখি যে আর ইকুয়াল টু -1/√2। এখন আমাদের নির্ণয় করতে হবে যে এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে একটা, আর আমরা কি পাই সেটির সাথে ওইটা আমরা যদি ইকুয়াল করতে পারি, তাহলে এন এর মান নির্ণয় করা সম্ভব হবে। তাহলে এখন আমরা লিখব, অতএব জানি এন সংখ্যক পদের সমষ্টি, আমরা লিখব জানি এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু a 1 - √2 বাই 1 - r, যেহেতু r ইজ লেস দেন 1, r এর মান 1 থেকে ছোট হওয়ার কারণে এই সূত্রটা আমরা এখানে ইউজ করেছি। এখন আমরা a এবং r এর মানটা এখানে বসিয়ে দিব। আমরা মান বসালে কি পাই, ইকুয়াল টু এর মান হচ্ছে -8 ইনটু 1 - r এর মান -1/√2 হোল টু দি পাওয়ার n বাই 1 - r এর মান -1/√2।
equal to minus 8 into 1 minus minus 1 by root 2 whole to the power n by এখানে আমরা লসাগু করি লসাগু হচ্ছে root 2 root 2 সাথে 1 গুণ করলে হবে root 2 minus এ minus এ plus 1 equal to আমরা লিখতে পারবো এটা উল্টায় দিব দিলে আমাদের হবে minus 8 second bracket 1 minus minus 1 by root 2 whole to the power n into root 2 by root 2 plus 1 root 2 plus 1 or না equal to আমরা লিখতে পারবো minus 8 root 2 minus 8 root 2 into লিখব 1 minus minus 1 by root 2 whole to the power n by sorry equal to এখানে দিব by root 2 plus 1 এইটা হলো n সংখ্যক পদের সমষ্টি আমরা অঙ্কের হিসাবে এটা পেলাম আর দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি যেটা তার সাথে আমরা এটা তুলনা করব তাহলে আমরা কি লিখব যে প্রশ্ন মতে আমরা লিখব যে প্রশ্ন মতে minus 8 root 2 into 1 minus minus 1 by root 2 whole to the power n by root 2 plus 1 equal to minus 16 root 2 plus 1 by 2 into root 2 plus 1 or উভয় পক্ষের হর অংশ থেকে যদি আমরা root 2 plus 1 বাদ দিতে চাই তাহলে আমাদের লিখতে হবে যে উভয় পক্ষকে root 2 plus 1 দ্বারা গুণ করে পাই minus 8 root 2 into 1 minus minus 1 by root 2 whole to the power n equal to এখানে পাবো 16 root 2 plus 1 by 2 minus আছে আমাদের সামনে এই উভয় পক্ষ থেকে এই মাইনাসটা আমরা আউট করে দিতে পারি উভয় পক্ষ থেকে তাহলে আউট করলে আমাদের কি হবে 8 root 2 to 1 minus minus 1 by root 2 whole to the power n equal to 16 root 2 plus 1 by 2 এবার 8 root 2 সাথে আমরা 8 2 গুণ করে দিব তাহলে কি হবে 1 সরি 1 minus 1 সরি minus 1 by root 2 whole to the power n equal to 16 root 2 plus 1 by 8 দুগুণে 16 root 2 এইটা আমরা পেয়েছি 1 টাকে এখন সাইড চেঞ্জ করে আমরা ডান পক্ষে নিয়ে যাব কি হবে তাহলে যে এখানে আছে মাইনাস মাইনাস 1 বাই রুট 2 হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 16 রুট 2 প্লাস 1 বাই 16 রুট 2 1 টাকে নিলে হবে মাইনাস 1 এই মাইনাসটা আউট করার জন্য আমরা এ পাশ থেকে মাইনাস কমন নিয়ে আউট করে দিতে পারবো কিভাবে মাইনাস 1 বাই রুট 2 হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 মাইনাস যদি মাইনাস কমন নেই তাহলে 1 টা আগে চলে আসে 1 মাইনাস 16 রুট 2 প্লাস 1 বাই 16 রুট 2 মাইনাস দ্বারা আমরা লিখতে পারি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে পাই এখন এ পাশে আমরা লসাগু করব ডান পক্ষে লসাগু করলে কি আসবে লসাগু হলো 16 রুট 2 16 রুট 2 সাথে 1 গুণ হলে হবে 16 রুট 2 মাইনাস 16 রুট 2 প্লাস এ মাইনাস এ মাইনাস 1 এখন খেয়াল করো যে 16 রুট 2 16 রুট 2 ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হলে কি থাকে যে অর মাইনাস 1 বাই রুট 2 হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু মাইনাস 1 বাই 16 রুট 2 এটা থাকে এখন আমাদের করণীয়টা কি যে এখানে আছে মাইনাস 1 বাই রুট 2 হোল টু দি পাওয়ার এন এখন এ পাশে এই যে আমাদের ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের পাওয়ার কোন ডিজিটের পাওয়ার আমরা একটা ডিজিট বসাতে পারবো যার মান হবে মাইনাস 1 বাই রুট 2 অর্থাৎ মাইনাস 1 বাই রুট 2 এর পাওয়ার কত বসালে এইটা পাওয়া যাবে হিসাব করে দেখো এখানে আছে কত 16 রুট 2 আমরা একটা হিসাব সহজভাবে করতে পারি অর মাইনাস 1 বাই রুট 2 হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আমরা লিখব মাইনাস 1 বাই রুট 2
होल टू दि पावर जेहेतु एखाने 16 एखाने पावर 9 दिले एई जिनिसटा आसबे 1 माइनस 1 बाय रूट 2 होल टू दि पावर 9 ক্যালকুলেটরে করে আমরা দেখতে পারি যে এটা হয় কিনা তোমরা একটু বাড়িতে ক্যালকুলেটর করে নিয়ে দেখবে যে 1 বাই রুট 2 হোল টু দি পাওয়ার 9 অর্থাৎ রুট 2 কে আমরা লিখব রুট 2 হোল টু দি পাওয়ার 4 ইনটু রুট 2 হোল টু দি পাওয়ার 4 ইনটু রুট 2 কত আসে দেখো এখানে রুট 2 যদি পাওয়ার পাওয়ার এখানে পাওয়ার 1 আছে যদি আমরা পাওয়ারটা যোগ করি তাহলে 4 আর 4 8 এটাকে 9 হয় তাহলে এখন এইটাকে করলে এইটা করলে কত হচ্ছে আমাদের খেয়াল করে দেখো এখানে হবে 4 এখানে হবে 4 ইনটু রুট 2 তাহলে 4 4 16 রুট 2 এই যে 16 রুট 2 তাহলে আমরা এই 16 রুট 2 পাওয়ার 9 করলে এই 1 বাই রুট 2 এর পাওয়ার 9 করলে আমরা 16 রুট 2 পেয়ে যাব সহজ হবে ক্যালকুলেটর এখানে লাগবে না এখন দেখো আমরা বেস সমান হয়ে গিয়েছে আমরা লিখব অতএব n = অতএব n = 9 এক আমাদের n এর মান চেয়েছিল আমরা লিখব অতএব n = 9 এটা आंसर অঙ্কটা একটু জটিল আছে একটু বড় আছে হিসাব করে করলে অঙ্কটা আমাদের জন্য কোনো কষ্ট হবে না তাহলে শিক্ষার্থীরা এই কঠিন অঙ্কটা সহজভাবে তোমরা করতে পারবে পরের অঙ্কটি হলো একটি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n * 3 n - 1 / 2 হলে n তম পদ পর্যন্ত সমান্তর ধারাটি নির্ণয় করতে হবে আমরা সমান্তর ধারাটি নির্ণয় করা শিখেছি কিন্তু পরে একটা কথা বলছে কি যে n তম পদ পর্যন্ত সমান্তর ধারাটি নির্ণয় করো তাহলে এখানে শেষ অংশে একটু জটিলতা আছে ভাষাগত দিক থেকে এটা আমাদের বুঝতে হবে কিন্তু এটা তো পরীক্ষার হলে বুঝলে হবে না আমাদের আগেই প্র্যাকটিসে আনতে হবে তাহলেই আমরা সহজভাবে করতে পারবো দেখো কিভাবে অঙ্কটা করা যায় যে দেওয়া আছে আমরা লিখব যে দেওয়া আছে একটি সমান্তর ধারার প্রথম প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু n ইনটু রাইজ n মাইনাস 1 বাই 2 অতএব s ইকুয়ালস টু n ইকুয়ালস টু সরি n ইকুয়ালস টু 1 হলে s 1 ইকুয়ালস টু আমরা কি লিখব যে n এর মান ধরেছি 1 1 ইনটু 3 ইনটু 1 মাইনাস 1 বাই 2 ইকুয়ালস টু 3 একে 3 মাইনাস 1 2 বাই 2 ইকুয়ালস টু 1 সমষ্টি অর্থাৎ এটাই কিন্তু sn আমরা লিখতে পারবো যে অর্থাৎ sn ইকুয়ালস টু n ইনটু থ্রাইস n মাইনাস 1 বাই 2 n ইকুয়ালস টু 2 হলে s2 ইকুয়ালস ইকুয়াল টু 1 ইনটু 3 ইনটু এখানে 1 হবে না s n ইকুয়ালস টু 2 লিখছি আমরা তাহলে 2 ইনটু 3 ইনটু 2 মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু 2 ইনটু 3 দুগুণে 6 মাইনাস 1 5 বাই 2 ইকুয়াল টু 5 n ইকুয়ালস টু 3 হলে s 3 ইকুয়াল টু 3 ইনটু 3 ইনটু 3 মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু 3 ইনটু 3 3 কে 9 9 থেকে 1 বাদ দিলে হবে 8 8 বাই 2 ইকুয়াল টু 2 4 3 4 12 n ইকুয়াল টু 4 হলে s 4 ইকুয়াল টু এখানে বসাচ্ছি 4 ইনটু 3 ইনটু 4 মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু 4 ইনটু 3 এর 12 থেকে 1 গেলে 11 বাই 2 ইকুয়াল টু 2 দুগুণে 4 11 দুগুণে 22 এরপরে আমরা আর করব না আমরা ডট 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 দিয়ে লিখব যে আরো আছে এখন আমাদের প্রথম পদ বের করতে হবে দ্বিতীয় পদ বের করতে হবে তৃতীয় পদ বের করতে হবে কিভাবে বের করব যে এখানে আমরা লিখতে পারবো যে অতএব প্রথম পদ a ইকুয়ালস টু প্রথম পদ a ইকুয়াল টু s1 ইকুয়াল টু 1 দ্বিতীয় পদ ইকুয়াল টু s2 মাইনাস s1 ইকুয়াল টু s2 মান হলো 5 মাইনাস 1 5 মাইনাস 1 ইকুয়াল টু 4 তৃতীয় পদ ইকুয়াল টু s3 মাইনাস s2 ইকুয়াল টু s3 পেয়েছি 12 মাইনাস 5 12 মাইনাস 5 ইকুয়াল টু 7
चतुर्थ पद इक्वल टू एस फोर माइनस एस थ्री इक्वल टू 22 माइनस 12 22 माइनस 12 इक्वल टू 2 10 डॉट 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 এখন আমরা কি করব আমার কিন্তু ধারা নির্ণয় করা হয়েছে যে 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্রতিটা পদে 3 করে ব্যবধান আছে এখন বলা হয়েছে যে n তম পদ পর্যন্ত সমান্তর ধারাটি নির্ণয় করতে হবে তাহলে n তম পদের যে সূত্রটা আছে সেইখানে আমরা n তম পদের সূত্রটা ইউজ করে n তম পদটা আমরা বের করব তারপরে আমরা ধারাটা নির্ণয় করব এইটুকুই হচ্ছে আমাদের চিন্তা করে নিতে হবে তা নাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে আমরা এখন লিখব যে সাধারণ অন্ত d কষ্ট নির্ণয় করতে হবে প্রথম পদ তো a কষ্ট আমরা পেয়েছি আমরা লিখব যে এখন প্রথম পদ a ইকুয়ালস টু 1 সাধারণ অন্তর d ইকুয়াল টু 4 মাইনাস 1 4 মাইনাস 1 ইকুয়াল টু 3 অতএব n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d এই সূত্রটা আমাদের জানা আছে ইকুয়াল টু এর মান কত 1 প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান 3 ইকুয়াল টু 1 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল টু 3n মাইনাস 2 এখন আমরা লিখব অতএব ধারাটি অতএব ধারাটি হবে 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট 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 প্লাস থ্রাইস এন মাইনাস 2 এই হলো আমাদের প্রশ্নের এন তম পদ পর্যন্ত সমান্তর ধারা এইটা মাথায় রাখতে হবে কারণ আমরা এর আগে বইয়ে যে অঙ্কগুলো করেছি সেগুলো ধারাটি হবে 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট ডট আমরা লিখে গেছি কিন্তু এখানে একটুখানি বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করতে হবে যাই হোক শিক্ষার্থীরা আমার মনে হয় এই দুইটা জটিল অঙ্ক তোমাদের কাছে সহজ হয়েছে পরবর্তীতে আমি আরও কিছু জটিল অঙ্ক নিয়ে রেকর্ডেড ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো